এই কলসলা এসেছে, কলসলা কলসলা আমাদের বাড়িতে এসেছে। এই দেখো রে কলসলা আসছে, দেখো দেখো দেখো। ওরা কি কি কিনে নিয়ে আসলা? কলসি। কি করবা ওটা? কেন কোথায় পানি ফুটাবা? তো কোথায় গিয়ে? নীলফামারিতে? নীলফামারিতে পানি ফুটাবা? ঢাকায় নাকি পানি ফুটাবে? ঢাকার জন্য নিল ওটা। হ্যাঁ হাতে ধরো। হ্যাঁ স্টাইল। কত দিয়ে কিনছো ওটা? হাজার টাকা? তুমি কে টাকা দিল তুমি? মানে ও অফিসে কাজ করে তার কাছ থেকে নিলা? কলসিটা একটু আমাদেরকে দিয়ে দেবে? কেন? শোনো শোনো একটু প্লিজ, আমার দিচ্ছ সত্যি, আমরা যদি আর না দেই তোমাকে? একটু ছবি তুলবো। হ্যাঁ এই কলসলা এসেছে, কলসলা কলসলা আমাদের বাড়িতে এসেছে। এই দেখো রে কলসলা আসছে, দেখো দেখো দেখো। তো নুহিন যেদিন কলসি কিনেছিল ঢাকা যাওয়ার আগে ওরা কলসি কিনেছে, কারণ কলসিতে পানি ফুটাতে হবে, তাই এখান থেকেই কিনে নিয়েছে। আর সেটাই আমাদের দেখাতে আসছিল, দেখাতে এসে কত কি কাণ্ড করলো। আসলে এগুলো খুব মনে পড়ে, স্মৃতি হয়ে থাকবে। ঢোল বাজে, ঢোল বাজে, থম থম ঢোল বাজে।